Hi everyone, welcome back to my YouTube channel Simply Learning. आज আমি তোমাদের ক্লাস 5 এর বৃষ্টি পড়ে টাপুরটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি পড়ে শোনাবো এবং এর প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। বৃষ্টি পড়ে টাপুরটুকু রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিবে এলো, সূর্য ডুবে ডুবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর রং করেছে, রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, মনে পড়ে সরি কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা। সেদিনও কি এমন তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে। কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আশা করি প্রত্যেকে কবিতাটা বুঝতে পেরেছ। এবারে চলো আমরা এর যে কবি পরিচিতি আছে সেটি দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941, জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা কাহিনী, সহজপাঠ, রাজর্ষী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংস এর জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে 1310 বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবি স্বয়ং ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। এই সংকলন গ্রন্থটি 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠ ভেদ রয়েছে। ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন, তাই পাঠ্যপুস্তকে রবীন্দ্রকৃত ছুটির পড়া পাঠটিকে গ্রহণ করা হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ যে বৃষ্টি পড়ে টাপুর টুপুরটাই বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে এখানে লেখা হয়েছে।
অথবা এই বৃষ্টি পরে টাপুর টুপুর টাইপ পরবর্তীকালে বৃষ্টি পরে টাপুর টুপুর নামে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে চলো আমরা এর যে শব্দার্থ আছে সেগুলি দেখে নিই। এখানে দেখো শব্দার্থ আছে ঝাপসা অর্থাৎ মূল্য অস্পষ্ট, মানিক চুনি বা মূল্যবান রত্ন, বাদলা মেঘলা পল মুহূর্ত, দৌরাত্মি দুরন্তপনা। আশা করি প্রত্যেকে তোমরা এটা বুঝতে পারছো। এবারে আমরা তাহলে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটির যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি সমাধান করে নিই। আশা করি তোমরা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা বৃষ্টি পরে টাপুর টুপুরের প্রশ্ন ও উত্তরগুলো চলো সমাধান করে নিই। প্রথম প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? সাধারণত আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টি হয়। দুইয়ের প্রশ্ন, মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে? এর উত্তর হবে, মেঘলা দিনে আকাশ ঢেকে থাকে কালো মেঘে, সূর্যের আলো প্রায় মেঘে ঢেকে যায়, চারিদিকে গুমোট গরম অনুভূত হয়, মাঝে মাঝে অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে। এরপরে প্রশ্ন আছে, বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার জীবনের এমন কোন ঘটনার কথা লেখো। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে বলতে ধরো তোমরা কোনোদিনও পড়ে হয়তো বাড়ি ফিরছো, সেদিন হয়তো খুব জোর বৃষ্টি নেমেছিল, তোমরা কিভাবে সেই সিচুয়েশনটা ফেস করলে, কিভাবে তোমরা বাড়ি ফিরলে, এইভাবেই তোমরা যে কোনো একটা ছোট্ট ঘটনার কথা তোমরা উল্লেখ করতে পারো। এভাবে তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা সমাধান করে দেব। নেক্সট আছে, পুকুরে টিনের চালে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় তা লেখো। এর উত্তর হবে, পুকুরে টুপটাপ ঝুপঝুপ, টিনের চালে করকর ঝপঝপ, গাছের পাতায় টপটপ ঝরঝড়। এরপরে রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথম আছে ঝাপসা অর্থাৎ অস্পষ্ট, শৈশব ছেলেবেলা, শয্যা বিছানা, দামাল দুরন্ত, বন্যা বান। এরপরে রয়েছে দেখো, বেমানান শব্দের তলায় দাগ দাও। এখানে যেটি বেমানান সেটাকে দেখো আমি বোল্ড করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি। প্রথম রয়েছে, সূর্য মেঘ বৃষ্টি আকাশ বাড়ি, এর সঙ্গে বাড়ির যেহেতু কোনো সম্পর্ক নেই সেই জন্য এটি হবে বাড়ি। ডোবে ডোবে লোভে লোভে পলে পলে দেশে দেশে টাপুর টুপুর, এখানে হবে টাপুর টুপুর। কারণ দেখো প্রত্যেকটা একই শব্দ রয়েছে কিন্তু টাপুর টুপুর দুটো আলাদা আলাদা শব্দ রয়েছে। এরপর রয়েছে, গাছপালা মেঘ হাওয়া বাদল মানিক, এখানে হবে মানিক। মানিক যেহেতু একটা সম্পূর্ণ আলাদা শব্দ আলাদা অর্থ, এক্ষেত্রে সেটি হবে মানিক। মা খোকা দৌরাত্ম হাসি মুখ শিব ঠাকুর, এখানে হবে শিব ঠাকুর। নেক্সট আছে, মেঘের খেলা লুকোচুরি টাপুর টুপুর নদী সুয়োরানী, এখানে হবে সুয়োরানী। নেক্সট আছে, বিপরীতার্থক শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো। প্রথম আছে, রাত দিন বার্ধক্য ছেলেবেলা, খরা বৃষ্টি পুরনো নতুন শান্ত দুরন্ত। এরপরে রয়েছে দেখো, বিশেষ্য ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো। প্রথম আছে, একশো মানিক, দুরন্ত ছেলে, বাদলা হাওয়া, গুরু গুরু বুক, ঝাপসা গাছপালা। একশো মানিকে একশোটি হবে বিশেষণ এবং বিশেষ্য হবে মানিক। দুরন্ত ছেলে দুরন্ত হবে বিশেষণ, বিশেষ্য হবে ছেলে। বাদলা হাওয়ায় বাদলা হবে বিশেষণ, হাওয়া হবে বিশেষ্য। গুরু গুরু বুকে গুরু গুরু হবে বিশেষণ, বুক হবে বিশেষ্য। ঝাপসা গাছপালায় ঝাপসা হবে বিশেষণ, গাছপালা হবে বিশেষ্য। এরপরে রয়েছে দেখো, ক্রিয়ার তলায় দাগ দাও, এখানে যেটি ক্রিয়া হবে তার নিচে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি এবং সেটিকে বোল্ড করে দিয়েছি। প্রথম আছে, কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং, এখানে হবে বাজলো। কত খেলা পরে মনে, এখানে হবে পরে। শুনেছিলেম গান, এখানে হবে শুনেছিলেম। বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে হবে পরে। বাইরেতে মেঘ ডেকে ওঠে, এখানে হবে ডেকে এবং ওঠে। এরপরে রয়েছে, সৃষ্টি এমন প্রেক্ষাটা মধ্যে ছয়টায় রয়েছে, এরকম পাঁচটি শব্দ লেখো। এখানে দেখো লিখতে পারো, দৃষ্টি মিষ্টি বৃষ্টি কৃষ্টি কষ্ট নষ্ট। এরপরে রয়েছে দেখো, নিচের শব্দগুলোয় দুটো করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো। গাছপালা, এখানে হবে গাছ এবং পালা। ছেলে বেলা, ছেলে এবং বেলা। হাসি মুখ,
হাসি এবং মুখ। লেখা জোকা, এখানে লেখা এবং জোকা। নেক্সট আছে সাজিয়ে লেখো, প্রথমটা হবে ছেলেবেলা এবং দ্বিতীয়টি হবে লুকো চুরি। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো, এই শূন্যস্থান পূরণটা তোমরা কবিতাটা পড়লেই শূন্যস্থান পূরণটি করতে পারবে। প্রথম আছে আকাশ ঘিরে ড্যাশ জুটেছে, এটি হবে মেঘ জুটেছে। বাদলা ড্যাশ মনে পড়ে, এখানে হবে হাওয়ায় মনে পড়ে। মনে পড়ে ড্যাশ আলো, এখানে হবে ঘরটি আলো। ঘরেতে ড্যাশ ছেলে, এটি হবে দুরন্ত ছেলে। বাইরে কেবল ড্যাশ শব্দ, এটি হবে জলের শব্দ। এরপরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি রয়েছে কবি পরিচিতি থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? সং অফারিংস গীতাঞ্জলি বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি তার ছুটির পড়া বই থেকে নেওয়া। এরপরে দেখো প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় ছেলেবেলায় কবির মায়ের মুখ থেকে শোনা বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে ওঠে। এরপরে রয়েছে, বৃষ্টিতে নদীর এপার ও ওপারে যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কবি নদীর দুই তীরে বৃষ্টির সময় প্রাকৃতিক সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে বৃষ্টিতে নদীর ওপারের গাছপালা ঝাপসা হয়ে যায় আর এই পারের মেঘের মাথায় 100 মানিক জ্বলতে থাকে, অর্থাৎ সূর্যের আলোর বিচ্ছুরণ দেখা যায়। নেক্সট আছে, সেদিনও কি এমন তর মেঘের ঘটাখানা, কোন দিনের কথা বলা হয়েছে, সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় সেদিনও কি এমন তর বলতে সেই দিনের কথা বলা হয়েছে যেদিন শিব ঠাকুরের বিয়ে হয়েছিল, সেদিনও আকাশে খুব মেঘ করেছিল, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছিল। নেক্সট আছে দেখো, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? এর উত্তর হবে, মেঘের খেলা কোক দেখে কবির মনে ছেলেবেলার অনেক কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় ঘরের কোণে লুকিয়ে ঘরের কোণে লুকোচুরির কথা, মায়ের হাসি মুখের কথা, মেঘের গর্জনে ভয় পাওয়ার কথা, মায়ের মুখে শোনা বৃষ্টি পরে টাপুর টুপুর গানের কথা, এছাড়াও ছেলেবেলায় শোনা রূপকথা, গল্পে সুয়োরানি দুয়োরানির কথা, কঙ্কাবতীর কথা, প্রবল বৃষ্টিতে অন্ধকার হয়ে আসা ঘরের প্রদীপের মিটমিটে আলোয় দেওয়ালের কালো ছায়া দেখতে দেখতে মায়ের কোলে চুপটি করে বসে গল্প শোনার কথাও মনে পড়ে যায়। এখানে গল্প শোনাটায় এটা দন্তে ষয় ওকার হয়ে গেছে, এটা কিন্তু তালব ষয় ওকার, দন্তে নয় আকার শোনা হবে। আশা করি প্রত্যেকে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি বুঝতে পেরেছ। প্রত্যেকে কবিতাটি খুব ভালো করে পড়বে, তাহলেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন ঠিক সময় মতন পেয়ে যাবে। থ্যাংক ইউ।